হ্যালো গাইস, আমি সুমন, তোমরা একটা তোমাদের চ্যানেল লেজি বেঙ্গলি ফুড ব্লগ। তো আজকে ধামাকাদার কন্টেন্ট কলকাতার বুকে এনে দিয়েছি তোমাদের জন্য। 101 টাকার থালি, যে তুমি বিশ্বাসই করতে পারবে 101 টাকা কীভাবে দিচ্ছে। তো সব কিছু শুনে নেবো দিদির কাছে, পরপর স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে থাকো, সঙ্গে দেখো, লাইক দাও আর তারই সাবস্ক্রাইব করো। আর বেশি কথা বলবো না, চলো খাবারের দিকে যাওয়া যাক। ভাই নমস্কার, আমি হচ্ছে এসেছি ফুলিয়ার। এইটা কীভাবে সম্ভব দিচ্ছ 101 টাকায়? মেন উদ্দেশ্য তো হচ্ছে বাচ্চাদের খাওয়ানো, তাই তো? 101 টাকায় তো কিছুই হয় না, রেস্টুরেন্টে গেলে 200-250 টাকা তো লাগেই। তো কি কি আইটেম হয় এখানে? অনেক আইটেম, বিয়ে বাড়ি খাবার, জামাই আদর পুরো হয়ে যাচ্ছে। তো টাইমটা বলে দাও, মানে পুরো টাইমটা অনেকেই বলছে না জিনিসটা, মানে কখন থেকে কখন পর্যন্ত থাকে? 12টার মধ্যে চালু হয়ে যায় থালিটা, 12টার থেকে চালু হয়। মানে কটা পর্যন্ত থাকে? 4টে অবধি। মানে ভিড় কিরকম হচ্ছে এখন? 200 হবে হবে। খুবই ভালো লাগলো মানে জিনিসটা বুঝে। তো ঠিক আছে, বাসমতি রাইস আর সাথে আলু ভাজা দিয়ে মেখে, একটু ডাল আছে, এই ডালটা নেই। সুন্দর, বাড়িতে যেরকম ডাল খাব সেরকমই ডাল। আলু ভাজাটা খুব সুন্দর, চালটা দেখাচ্ছি, দেখো বাসমতি রাইস দেখো এত লম্বা লম্বা চাল। চলো এবার নেক্সট আইটেমের দিকে যাওয়া যাক। এটা চিংড়ি মাছের, কিন্তু এটা চিংড়ি মাছ মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে না চিংড়ি মাছ, প্রচণ্ড হার্ড। এটা পুলুরি, চিংড়ি মাছটা বোধহয় শেষ হয়ে গেছে এর জন্য পুলুরি। দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ না আমি সঠিক দেখাতে পারছি না, মানে একটু ফাঁকা নিয়ে সবাই খেতে বসছে, এদিকে দেখো সবাই খেতে বসছে। এবার নেক্সট আইটেমে যাওয়া যাক, একটা সবজি আছে। সবজিটাও খুব সুন্দর খেতে, সবজিটাও খুব সুন্দর, কি দেখাতে পারছি কি দেখাতে পারছি না আমি যদি বুঝতে পারছি না। চালটা প্রচণ্ড ঝরঝরে, ডিমের কারি আছে, ডিমের কারি, হালকা ডিমের কারি দিয়ে দেখি কিরকম টেস্ট। ডিমের খুব সুন্দর, মানে এক কথায় বলছে যে 101 টাকায় যে এতগুলো আইটেম দিচ্ছে আমাদের ফুটবলারদের জন্য খুব সুন্দর একটা আইটেম। সবাইকে বলবো একবার আসো, ট্রাই করো, খুবই ভালো লাগবে। এবার নেক্সট চিকেনটার দিকে যাই। এত বড় একটা পাখনার পিস দিয়ে দিচ্ছে,
দেখো কতটা সব সবকিছু একদম গরম গরম, হালকা চিকেন দিয়ে মেখে নি। চিকেন আইটেমটা একটু ট্রাই করে দেখি চিকেনটা কিরকম। আমি খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি এতগুলো আইটেম দেখে। ও আর একটা জিনিস, মাছটা তো ট্রাই করিনি দাদা, এটা কিসের মাছ? কি মাছ? তেলাপিয়া। তো গাইস তেলাপিয়াটা দেখো, সর্ষে তেলাপিয়া, জাস্ট তেলাপিয়া মাছটা দেখো। ও হো হো, যা লাগছে না, এরকমভাবে মাখবে, এরকমভাবে পুড়ে দেবে। সর্ষের ব্যাপারটা আছে, মানে তেলাপিয়া যে সর্ষে তেলাপিয়া সত্যি অসাধারণ, কিন্তু অসাধারণ কিছু বলার নেই। গরম ভাত, গরম ভাত, গরম ভাত। তোমরা যদি আসো সত্যি কথা বলবে এই হোটেলে খাও, খুব ভালো। আর দিদি ভাই ও খুব ভালো কাজ করছে দেখতে পাচ্ছ, অনাথ বাচ্চাদের মাসে এক একদিন করে খাওয়ায়, খুব ভালো জিনিস। তার জন্য রেস্টুরেন্টে যদি তুমি এই থালিটা খেতে যাও মোটামুটি 200-250 টাকা দাম নেবে এই থালিটা। কিন্তু এখানে তুমি আসো, এই 100 টাকার থালিটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর বলবো যে আসো, সত্যি আসো। এতগুলো আইটেম দেখালাম একা মানুষ, ঠিক আছে, কী দেখাতে পাচ্ছি কী দেখাতে পাচ্ছি না। সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই। আশা করছি আরও ধামাকাদার কন্টেন্ট নিয়ে আসবো, আমার কন্টেন্টটা একটু ধামাকাদারই হয়। তো সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে যারা জানো না তো ফেসবুকেও আমার পেজ আছে সুমন বসাক নামে, আর ইউটিউবে আছে লেজি বেঙ্গলি ফুড, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই। লোকেশনটা আমি বলে দিচ্ছি, তোমরা যারা আসবে কলেজ স্ট্রিটে নামবে, কলেজ স্ট্রিটে নেমে লোকেশন ধরবে, আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লোকেশন ধরে বলবে যে সেন্ট্রাল মেট্রো 6 নম্বর গেট, একদম সোজা চলে আসবে। আমি প্রথমবার এসে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তোমাদের আমি অসুবিধা করতে দেবো না, ডাইরেক্ট চলে আসবে সেন্ট্রাল 2 নম্বর 6 নম্বর গেট। আর কেউ